Tisha? Tisha? ও টাটটা বেজে গেছে কি রে ঘুমাচ্ছিস নাকি কি হলো একটু পরপর ডাকছো কেন ঘুমাচ্ছি ঘুমাক না কোনো সাড়া শব্দ তো নেই ঘুমাচ্ছে মনে হয় ডিপ স্লিপে আছে কোনো সাড়া দেবে না দরজাটা বন্ধ করে ঘুমায় আমার যে এত টেনশন লাগে তুমি একটু ডাকো না ঠিক আছে ডাকছি আমাকে একটু চা দাও দেখছি আমি বিশ একুশ বাইশ আইতিশা ঘুমাচ্ছিস নাকি আইতিশা আইতিশা দরজাটা তুমি ভাঙো প্লিজ জলদি ভাঙো তুমি কাজ করো বুড্ডা কোথায় বুড্ডাকে ডাকো জলদি দিশা 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 দরজা খোল মা তুমি আমাকে ক্ষমা করো আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমার সমস্ত স্বপ্ন আমার সারা জীবন আমি তোমার সাথে জড়িয়ে ফেলেছি এখন আমি কি করব তুমি বলে দাও দিশা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ওঠো ওঠো ফ্রেশ হও যাও আমাদের বাসায় যেতে বলেছে আমি আজ এক্সকিউজ মি আজ না এক্ষুনি যাও ফ্রেশ হও এক্ষুনি মানে
এক্ষুনি মানে এক্ষুনি, আমি তো বলছিল ওখানে গিয়ে ব্রেকফাস্ট করতে, যাও রেডি হও। আরে তুমি কি বলো, সকালবেলা ঘুম থেকে উঠে আরেক বাড়ি যাবো ব্রেকফাস্ট করার জন্য? আই ফাজি, আরেক বাসা মানে কি? আরেক বাসা মানে কি মানে, তোমার মার বাসাটা বাসা না নাকি ওটা চিড়িয়াখানা? আই ফাজি, চিড়িয়াখানা মানে কি? আর আমাদের বাসা এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগে? 30 মিনিটস লাগে ম্যাক্সিমাম। আরে বাবা, 30 মিনিটস লাগলেও এই যে দৌড়াতে দৌড়াতে সকালবেলা যাবো ব্রেকফাস্ট করতে, এটা কোনো কথা? আমি তো জানতাম তুমি রাজি হবে না, এটা আমি আগে থেকেই জানতাম। সিক্স সেন্স বলে একটা কথা আছে না, এই জন্যই আমি আম্মিকে আগে থাকতে বলেছি যে আমরা যেতে পারবো না, আমরা লাঞ্চ করছি। আর ডিনার বলতে, এত আলসগিরি একদম ভালো না, যাও ফ্রেশ হও, যাও না। আপনারা ভালো কোনো ডাক্তার দেখান, যা শুনলাম একবার হাত কেটে ফেলেছিল, পারলে একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখান, এমনিতে পেশার লো সে কারণেই দুর্বল। আমার মনে হয় অতিরিক্ত টেনশনেই তার অজ্ঞানের কারণ, ওষুধের দরকার নাই। তবে ওনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ফ্যামিলি কেয়ারিং, আপনারা তার প্রতি লক্ষ্য রাখুন, আমি আসি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। কি যে ভয় পেয়েছিলাম, আর তুই মাটিতে শুয়েছিলি কেন? তুমি আর কত জ্বালাবে আমাদেরকে? খালো থাক না, এইসব কথা পরে বলা যাবে, একটু রেস্ট নিক, পরে বলেন। এ খামানে খেতে দাও না, টেনশন তো খিদে লেগে গেছে, চলো চলো চলো। আচ্ছা দে, তুই কিছু খাবি তিশা? না, খাও না, কিছু খেতে ইচ্ছে করছে না। আচ্ছা আসো, খালো চলো, আসো আসো। কি হইলো? কি হইছে? না, আমি কি চোখে শস্যফুল দেখতেছি? কেন তুমি চোখে শস্যফুল দেখবো কেন? না মানে তুমি দুধ নিয়ে আইছো আমার লিগা? হ, তাতে কি হইছে? না টিয়া কই, টিয়া আবার কই যাইব? টিয়া ঘরেই আছে, টিয়ার জন্য তোমার তো পরনপুরে কেন? আমি কি তোমার কেউ না? টিয়া, এই টিয়া, টিয়া এখানে আসবো না, আমি এইখানে টিয়ার নামে তোমার কাছে দরবার নিয়ে আসছি। টিয়ার নামে দরবার? আজকাল তোমার একটা সত্যি কথা কইতে হইব, তুমি সত্য কইরা কও তো, তোমার কাছে কে আগে, আমি নাকি টিয়া? কেন তুমি? তাইলে আজকাল তোমারে আমার একখান আরজি গুনতে হইব। আরজি? আমার কাছে আবার তোমার কিসের আরজি? আচ্ছা টিয়ার বুকের পাটা এত বড় হয় কেমনে? সে আমারে পুলিশের ভয় দেখায়, সে আমারে লাল দানানে ঢুকাই দিতে চায়, আর কয় যে আমি সেখানে গিয়ে নাকি খালি চাকি পিসিং 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 এন্ড পিসিং। বুঝছি, তোমার আর পাগলিতে বেশি দেরি নেই, তুমি টিয়ার কথা ধরবা কেন? আমি এর একটা বিহিত চাই, হয় আজকা টিয়াই বাড়িতে থাকবো আর নাইলে আমি থাকবো, এইটা যদি না হয়েছে তাহলে আমি আজকাই বাপের বাড়িতে চলে যাবো। চুলবুল, অ চুলবুল, চুলবুল।
আপা আসতেছি। কি হয়েছে আপা? আরে আমি তো এখানেই ছিলাম, এতদিন পর খুব আদর করে ডাকতেছো, কি হয়েছে আপা? ওরে ভাই, আমার স্বামী সংসার কিচ্ছু নাই, আমার এই সময় স্বামী সংসারের দরকার নাই, আমি এখান থেকে চলে যাব। চল ভাই, আমরা যেখান থেকে আসছি সেখানে চলে যাই। না আম্মা না, তুমি এই সংসার ছেড়ে চলে যেতে পারো না। কি অপরাধ করছো তুমি, কি অন্যায় করছো যে আমাকে ছেড়ে, এই সংসার ছেড়ে, এই ঘর ছেড়ে তুমি চলে যেতে চাও? কি করে না আমার বোনের বাড়ির জন্য, সারারাত জাগছে, সে ভোরবেলা উঠছে, খেয়ে না খেয়ে সংসারটারে আগলে রাখছে। আর দুলা ভাই, এতদিন পর আপনি তার এই প্রতিদান দিলেন? আমার আম্মা যদি এই সংসার ছেড়ে চলে যায়, আমি কিন্তু টিয়ার বুকে আগুন ধরাই দিব, সারখার করে দিব কিন্তু আমি। এ কি শুরু হইলো আমার সংসারে? আমার তো মনে হয় গর্বাগের সংসার সিনেমা দেখতেছি আমি। আমি এই বাড়িতে থাকুম না। দিদি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও, আমি না তোমার কত ছোট, আমারে মাফ করে দাও, আমি অমূল্য অসহায়।